আসসালামু আলাইকুম, আমি রিয়াদ ইসলাম, এলএম পাতেন্তার একজন সদস্য। গতকালকে আমি পাতেন্তার থিওরি পরীক্ষা দিয়েছিলাম। থিওরি পরীক্ষার মধ্য থেকে আমি 100 ছাত্রছাত্রীর মধ্য থেকে ইতালিয়ান, আমি একজন ছিলাম বিদেশি। সবার উপর আমি 30-এর মধ্যে 30 পাই, মানে পাতেন্তাতে 00, যেটার উপর আর কেউ নেই। তো এটা সম্পূর্ণ ক্যারেক্টার হচ্ছে আসলে কিন্তু আমার না ভাই। আমি 2 মাস 15 দিন পড়াশুনো করেছি, খুব কম সময়ের ভিতরে আমি একজন বিদেশি। কীভাবে যে এটা সম্ভব হয়েছে আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আসলে এটার সম্পূর্ণ ক্যাডেট হচ্ছে আমার প্রিয় এলএম পাতেন্তার ওনার মানিক ভাইয়া। মানিক ভাইয়ারে আমি কীভাবে যে ধন্যবাদ দিব এটা আমি জানি না। এলএম পাতেন্তা এমন একটি প্রতিষ্ঠান যেখানে ফ্যাক্টিস ক্লাসগুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমাদের ফয়সাল ভাইয়া, একরাম ভাইয়া, হাবিব আপু, সুমি আপু, তারা যে ক্লাসগুলো করে তাদের কারণে মূলত এত তাড়াতাড়ি সম্ভব হয়েছে। বিশেষভাবে আমি না বললে নয়, তার নাম কুইন ফেদ্দুসি আপু, যিনি সব সময় 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা আপনি কুইজ যখন গ্রুপের মধ্যে দিই সাথে সাথে রিপ্লে করেন। আপুকে আমি কীভাবে ধন্যবাদ দিব আমি এটা বুঝতে পারবো না। আপু থ্যাংক ইউ সো মাচ আপু, যে আমি এই কম সময়ের মধ্যে যে এলএম পাতেন্তাটা পেয়েছি 2 মাস 15 দিনের মধ্যে 30-এর মধ্যে 30, আল্লাহ আমি অনেক হ্যাপি। তো আমি ইউটিউবের মধ্যে সার্চ দিয়ে দেখছিলাম, অনেক মানুষের ভিডিও দেখছিলাম, তবে আমার কাছে সেরা লেকচার মনে হয়েছে যে একমাত্র মানিক ভাইয়ার। এই কারণে মনে হয়েছে, কারণ মানিক ভাইয়ের যে ক্লাসের মধ্যে যে গল্প, মানে যে গল্পগুলো আসলে গল্পগুলো কিন্তু আউট গল্প না, ওইটা পড়ার সাথে কানেক্ট থাকে, সব কিছু আপনার সংযুক্ত থাকে। ওই গল্পগুলোর কারণে আমার মাথার মধ্যে ক্যাচ করছে যে ফরেনসে অবলিগড, যেমন ডপ ডি ও ভি ফি, ডপ ডপ মানে হচ্ছে দিতে দিবিহিত, ওতে অবলিগ, ফিতে ফেসিডেন্সার, ডপ। তো তাহলে আমরা সংক্ষিপ্ত একটা কিছু শিখে ফেললাম যে ডপ ডপ মানে হচ্ছে 3টি সিগনাল বোঝা, অবলিগ দিবিহিত ফেসিডেন্স। এইভাবে অনেক সিপি, লবণ হলুদ, মরিচ হলুদ, মানে আপনাকে আমি কী বলবো। তো ভাইয়া এই এই কথাগুলোর কারণে মূলত আমার পক্ষে এত তাড়াতাড়ি সম্ভব হয়েছে। আমি 30টি কুইজ কালেক্ট করি মেন উইথ এলএম পাতেন্তার ওনার মানিক ভাইয়া, ফিও ভাই। তো আমি ইউটিউবে অনেক মানুষের ভিডিও দেখেছি, কিন্তু আমার কাছে সেরা লেকচার এই কারণে মানিক ভাইটা মনে হয়েছে। তো আমি আপনাকে আবার এরকম ভাববেন না যে আমি আপনাকে এলএম পাতেন্তার মধ্যে ভর্তি হইতে বলছি। আমি আপনাকে ভর্তি হতে বলতে চাই না, আমি আপনাকে একটা রিকোয়েস্ট করতে চাই। আমি হয়তো আপনাদের ছোটো হোমো বা বড় হোমো, আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট চাই যে আপনারা এলএম পাতেন্তার একটি ভিডিও দেখুন। দেখার পর যদি আপনার মনে হয় যে এলএম পাতেন্তার মধ্যে পড়লে আপনি পাতেন্তা পাবেন, তাহলে আপনি ভর্তি হবেন। তবে আমি আপনাকে গ্যারান্টি দিতে চাই একটা জিনিস, এলএম পাতেন্তার মধ্যে আজ পর্যন্ত কেউ পাতেন্তা ছাড়া ফেরত যায়নি। পাতেন্তা পাইছে আর আপনি আসলে আপনি পাতেন্তা পাবেন, এতে কোনো সন্দেহ নাই, আপনি পাবেনই। যদি আপনি পড়েন আর পাবেনই, এলএম পাতেন্তা কেউ ব্যাক যায় না, সবসময় পাবেন। আর এলএম পাতেন্তা থেকে যে ব্যক্তি পাতেন্তা পাবে না, আমার মনে হয় পৃথিবীতে কোনো জায়গাতে সে পড়লে আর পাতেন্তা পাবে না, এটা আমি বিশ্বাস করি। আমি বিশ্বাস আছে এলএম পাতেন্তা মানিক ভাইয়ের প্রতি, মানে মানিক ভাইকে আমি অনেক ধন্যবাদ। আজকে আমি এই সিটটা গতকালকে পাইনি, আমি আজকে পেয়েছি ফি, এটা আমি ড্রাইভিংয়ের সিট ফি। এই হচ্ছে আমার ফলিও রোজা, যেটা আমার মতো আপনি স্বপ্নের এই ফলিও রোজা পেতে চান। থ্যাংক ইউ সো মাচ। তাহলে আপনি এলএম পাতেন্তা চলে আসুন, আসলে আমি খুশিতে কথা বলতে পারতেছি না, অনেক হ্যাপি আজকে, অনেক হ্যাপি বাসা নেই। আর আনন্দ ফিল করা কি এটাও আমি জানি, আর ফাস করা কি এটাও আমি জানি। আমি বাংলাদেশে সবসময় তো আর ফাস করছি এমন কিন্তু না, ফেলও করছি লাইফে। তো এটা হচ্ছে ফাস, ফাসের আনন্দ কি, ফেলের আনন্দ কি। আমার লাইফে আজকে ইতালির লাইফের মধ্যে আমার মনে হচ্ছে আজকে আমি অনেক বেশি নিজেকে লাকি মনে হচ্ছে। আমি অনেক মানুষের ভিতরে আমি ফার্স্ট হই, মানে কি বলবো আপনাকে, 30টি 30-এর মধ্যে 30টি কুইজ 00, এটার ক্যারিট আমি না, এটার ক্যারিট একমাত্র এলএম পাতেন্তার মানিক ভাইয়া ওনার। থ্যাংক ইউ সো মাচ মানিক ভাইয়া। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।